ডিসকভার বিডি ভিডিও টিউটোরিয়ালে আজকে আপনাদের দেখাবো কিভাবে জুমলা লেটেস্ট ভার্সন প্রোগ্রামটি ইনস্টল করা যায় জ্যাম্পে। প্রথমে আমরা গুগলে ঢুকি, জুমলা ওয়েবসাইটে প্রবেশ করি। এরপর আমরা এই মুহূর্তে নামাবো জুমলা 3, এটাই হচ্ছে লেটেস্ট ভার্সন। ফুল প্যাকেজটি ডাউনলোড করছি। ডাউনলোড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ডাউনলোড শেষ, আমরা যে জায়গাতে এটি ডাউনলোড হয়েছে সেটিতে যাই। এটি হচ্ছে আমাদের জুমলা লেটেস্ট ভার্সনটি 3.4.1। এরপরে আমরা এক্সট্র্যাক্ট করব, এক্সট্র্যাক্ট করব হচ্ছে জ্যাম্পের ভিতরে। এই যে জ্যাম্প ডিরেক্টরি, এর ভিতরে এইচটি ডক্সের ভিতরে আমরা এটাকে ট্র্যাক করব। এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিই, এটা নাম দিই আমরা মাই ওয়েবসাইট, মাই ওয়েবসাইট এবং ওকে। এক্সট্র্যাক্ট হচ্ছে। এরপরে আমরা একটি ডাটাবেজ ক্রিয়েট করব। ডাটাবেজে আসি, ডাটাবেজ করছি মাই জুমলা 3 নামে করলাম ক্রিয়েট। মাই জুমলা 3 দেখেন ক্রিয়েট হয়েছে। এরপর একটি ইউজার তৈরি করব আমরা, অ্যাড ইউজার। লোকাল পাসওয়ার্ড দিচ্ছি, প্রিভিলেজ দেব অল, চেক অল, এগুলো তৈরি হয়ে গেছে। এরপরে আমরা যাব হচ্ছে অ্যাডমিন পেজে এবং এখানে আমরা নাম দিব মাই ওয়েবসাইট। প্রথমে আমরা ভাষা সিলেক্ট করি, কোন ভাষায় করতে চাই, মাই ওয়েবসাইট। নেক্সটে ক্লিক করি,
my Joomla 3. Next. এখানে কিছুগুলো স্যাম্পল ডাটা কিছু আছে দেখার জন্য আমরা এটাকে ডিফল্ট ইংলিশ স্যাম্পল ডাটা দিলাম এখানে দেখাচ্ছে প্রি ইনস্টলেশন চেক বা রিকমেন্ড সেটিং কি আছে যেগুলো গ্রিন আছে সেগুলো ঠিক আছে দেন গো টু ইনস্টল রিমুভ ইনস্টলেশন ডিরেক্টরি On the site to be of the website. Okay. Under administration, I took the child in administrator.